সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যান্ড বন্ধুরা, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে ঐক্যশ্রী স্কলারশিপের লর্ড জেনারেশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো গাইস, এই মোমেন্টে অনেক স্টুডেন্টের ওয়াইটিং ফর লর্ড জেনারেশন রয়েছে। তো বর্তমানে তোমাদের কাছে এখনও পর্যন্ত কোনো সেই রকম আপডেট আসেনি যেটা থেকে তোমাদের কিন্তু মনে হতে পারে যে তোমাদের লট নাম্বার কবে দিতে পারে। তো গাইস, একদম টেনশনের কোনো কারণ নেই। আমি স্বামী আর একবার তোমাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায় চলে আসলাম যে তোমাদের লট জেনারেশন, যাদের ওয়াইটিং ফর লট জেনারেশন রয়েছে, তাদের লট নাম্বার কবে পড়বে একদম কনফার্ম ডেট নিয়ে চলে আসলাম আজকের তোমাদের এই ভিডিওর পর্দায়। সুতরাং তোমরা আজকের এই ভিডিওটা একদমই মিস করবে না। তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের নেক্সট ফাউন্ড কবে দেবে বা তোমাদের নেক্সট লট নাম্বার কবে থেকে শুরু হবে। সেই সঙ্গে অনেকের কিন্তু এখনও পর্যন্ত স্টেট লেভেল পেন্ডিং রয়েছে। স্টেট লেভেল পেন্ডিং নিয়ে কথা বললাম, যাদের স্টেট লেভেল পেন্ডিং রয়েছে তাদের এই ডেটের মধ্যে কিন্তু সবার স্টেট লেভেল ভেরিফাই হয়ে যাবে। তো সম্পূর্ণ তোমাদের লট জেনারেশনের ডেট এবং স্টেট ভেরিফিকেশনের ডেট জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো সরাসরি শুরু করবো ভিডিও। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো সরাসরি আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক অল মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি। তো গাইজ, তোমাদের প্রথম যে আপডেটটা দেব সেটা হলো তোমাদের যাদের এখনও পর্যন্ত স্টেট লেভেল পেন্ডিং রয়েছে, তোমাদের স্টেট লেভেল কবে ভেরিফাই হবে সেই ব্যাপারে আমরা কিন্তু মৃগাঙ্ক স্যারের সঙ্গে কথা বলি এবং ওনারা বলছে যে তোমাদের স্টেট ভেরিফিকেশনের কাজ চলছে। কেননা বর্তমানে অনেক ডিস্ট্রিক্টের এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট ভেরিফিকেশনের প্রসেস কমপ্লিট হয়নি। তো সেই সব ডিস্ট্রিক্টকে তাড়াতাড়ির মধ্যে ভেরিফিকেশনের জন্য মানে বলে দিয়েছি MDFC ডিপার্টমেন্ট থেকে যে তোমার ডিস্ট্রিক্ট তাড়াতাড়ির মধ্যে ভেরিফিকেশন করো, আমরা কিন্তু স্টেট ভেরিফিকেশনের জন্য আমাদের বাকি প্রসেসটা কমপ্লিট করব। তো রিসেন্টলি আমার নদিয়া ডিস্ট্রিক্টের অনেকের পেন্ডিং ছিল, তাদের সবার কিন্তু পেন্ডিং ক্লিয়ার হয়ে গেছে। এখন স্টেট লেভেলে পেন্ডিং রয়েছে। স্টেট লেভেল স্যার যেটা বললেন যে মে মাসের 12 তারিখের মধ্যে সবার স্টেট লেভেল কিন্তু ভেরিফিকেশন আমরা করে দেবো, যাদের কিন্তু স্টেট লেভেল পেন্ডিং রয়েছে। সুতরাং তোমরা মে মাসের 12 তারিখের মধ্যে সবার কিন্তু স্টেট লেভেল পেন্ডিং থাকলে ভেরিফাই হয়ে যাবে। তো এই গেল তোমাদের স্টেট লেভেল ভেরিফিকেশন নিয়ে আপডেট। দেন গাইজ, এর পরবর্তী তোমাদেরকে জানাবো যাদের এখনও পর্যন্ত ওয়াইটিং ফর লট জেনারেশন রয়েছে, অনেক দিন থেকে লট নাম্বার পড়েনি। তো দেখো, অনেক ইউটিউবার বা অনেকজন কি বলছে যে আমাদের সঙ্গে মানে ফোন করলে ঠিকঠাকভাবে ওনারা রেসপন্স দিচ্ছে না বা আমাদের লট কবে পড়বে সেই ব্যাপারে কিছু বলছে না। দেখো, ওনারা কিন্তু কি বলতে পারেন, এই কথাটাই বলতে পারেন যে হ্যাঁ, আমরা লট নাম্বার দেবো খুব তাড়াতাড়ির মধ্যে, আমরা কাজ চালাচ্ছি, এমনটাই বলবেন। কারণ কেন বলবেন, কারণ ওনারা কাজ অবশ্যই চালাচ্ছেন এবং করে যাচ্ছেন। আর তোমাদের মতন কিছু ব্যক্তি বা কিছু স্টুডেন্ট বারবার যদি ওনাদেরকে ফোন করে বিরক্ত করো, সেক্ষেত্রে ওনারা কিন্তু কাজের মধ্যে থাকেন। যেহেতু ওনারা অফিস স্টাফ, তাই তোমাদের সঙ্গে বা তোমাদের যে সব ইনফরমেশনের সবসময় আপডেট কিন্তু ওনাদের দিতে হবে তার কিন্তু কোনো কথা নেই। সুতরাং তোমরা ওনাদের বিরক্ত করলে অবশ্যই তোমাদের কিন্তু এইরকম ধরনের বিহেভ তোমাদের সঙ্গে সবারই কিন্তু ন্যাচারালি হওয়া উচিত। তো তোমরা অনেকে দেখেছি বারবার কিন্তু ফোন করো বা ডিস্টার্ব করো, এরকম করবে না। যখনই কিন্তু তোমাদের মানে আপডেট আসবে, ওনারা ঠিক করার চেষ্টা করবে। বর্তমানে ফান্ড ছিল না ডিপার্টমেন্টের হাতে এবং অনেকে বলছে যে বিকাশ ভবনে টাকা খুব তাড়াতাড়ি দিচ্ছে। দেখো, বিকাশ ভবনের ব্যাপারটা আলাদা, মাইনরিটি ব্যাপারটা আলাদা। মাইনরিটিদের অনেক কিন্তু আটঘাট থাকে এই স্কলারশিপের টাকা বিতরণের জন্য, IFMS তেজারি এই ধরনের কিন্তু আটঘাট থাকে। আর বিকাশ ভবনের ডিরেক্ট কিন্তু তোমার নিজস্ব ডিস্ট্রিক্টের নিজস্ব তেজারি থেকে কিন্তু টাকা দেওয়া হয় সরাসরি বিকাশ ভবন থেকে। এরকম IFMS-এর মাধ্যমে কিন্তু কোনো রকম এরকম প্রবলেম কিন্তু ওনাদের কাছে হয় না। সুতরাং তোমাদের ওর সঙ্গে এর কম্বাইন করলে ভুল হবে। এখন যেটা তোমাদেরকে বলা, অনেকে বলছিল যে আমরা যদি নেক্সট আমাদের কথা না শোনেন তো আমরা উদ্যোগ নেব আগের বছরের মতো। দেখো, ওটা করা তোমাদের ভুল ধারণা। ওনারা চেষ্টা করছেন, গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত ফান্ড না দেবে ওনাদের তো কিছু করার নেই, দিচ্ছেন না তা তো না, অবশ্যই দিচ্ছে, তাই তোমরা ওই স্টেপে যেও না। তো এখন আমরা মৃগাঙ্ক স্যারের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলাম যে স্টুডেন্টরা খুব মানে বিরক্ত হচ্ছে বা স্টুডেন্টরা মানে টাকা পাওয়ার জন্য খুবই উৎসাহিত রয়েছে। তো স্যার যেটা বললেন যে আমরা 26 থেকে 27 তারিখে একটা বিল ছাড়ছি, সেই বিলে কিন্তু সবার পেমেন্ট ক্লিয়ার হবে তা কিন্তু না। কিছু কিছু স্টুডেন্টের SBMCM এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের টাকা দেওয়া হবে। কেননা কি হয়েছে, তোমাদের কিন্তু ফুল যে ফান্ড সেটা কিন্তু এখনও আসেনি, অল্প ফান্ড এসছে, যেটার মাধ্যমে কিন্তু যাদের কভার করা যাবে তাদের করে দেবেন ওই দিনে। তো দেখা যাক কাদের কাদের দেয়, তবে 26-27 তারিখে লট নাম্বার পড়বে এটা কনফার্ম, তবে খুব অল্প সংখ্যক স্টুডেন্টের হয়তো মেবি দেবে। তো মোটামুটি তোমাদের লট জেনারেশন নিয়ে এটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর আপডেটটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো চলো, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।